গতকাল কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয়ের কারণে আজ মহেশতলায় কংগ্রেসের বিজয় মিছিল ও লাড্ডু বিতরণ করা হলো। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় আজ কংগ্রেসের বিজয় মিছিল, তার পাশাপাশি লাড্ডু বিতরণ। গতকাল কর্ণাটকে কংগ্রেসের বিপুল ভোটে জয়লাভ করেছে। কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয়ের কারণে মহেশতলায় কংগ্রেসের পক্ষ থেকে আজ একটি বিজয় মিছিল করা হয়। মহেশতলার ডাকঘর থেকে আকরা স্টেশন পর্যন্ত করা হয় বিজয় মিছিল। পাশাপাশি ডাকঘর মোড়ে পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক জেলার নেতৃত্ববৃন্দ। লাড্ডু বিতরণ হচ্ছে কারণ দেশের প্রধানমন্ত্রী, অযোগ্য প্রধানমন্ত্রী, তিনি বারংবার বলতেন যে ভারত কংগ্রেস মুখ ভারত, সেটাই কালকে ভারতবর্ষের এক রাজ্যে কর্ণাটক থেকে বিদায় করে বিজেপিকে বুঝিয়ে দিলাম দক্ষিণ ভারত মুখ ভারত হয়ে গেল। এখন আজকে যেটা দেখেছেন, বাংলার যে সাগর দিকে একটা পথ দেখিয়েছিল, কর্ণাটকেও দেশের মানুষ একটা কংগ্রেসের জন্য পথ দেখালেন। বিজেপি মুখ ভারত হতে চলেছে। আগামী দিন বিজেপি যে রাজ্যে নির্বাচন লড়বে সেই রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে মিষ্টি বিতরণ হচ্ছিল, লোক হাসি মুখে মিষ্টি স্বীকার করছে, অনেকে বলছে সুগার আছে তারপরেও মিষ্টি খাবো। কারণ এই জন্যই খাবো যে দেশের একটা অযোগ্য প্রধানমন্ত্রী, বিজেপি নামক দল, সে দলের কোনো যোগ্য নেই ভারতবর্ষ চালাবার। কারণ আপনারা জানেন কংগ্রেস যেখানে গ্যাস রেখে গিয়েছিল 420 টাকা, আজকে হয়ে গেল 1,150 টাকা, 58 টাকা পেট্রোল, আজকে 106 টাকা পেট্রোল। এই যে দেশের প্রধানমন্ত্রী শুধু পুঁজিপতিদের প্রধানমন্ত্রী হয়েছে, দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে, তাই আজকে আজকে কর্ণাটকে বিজেপিকে হারিয়েছে কংগ্রেস, কিন্তু বাংলা আপামর জনগণ আজকে খুশিতে উল্লাসিত। আপনারা কাল থেকে দেখছেন প্রত্যেকটা জায়গায় বাংলার আপামর জনগণ কংগ্রেসকে সাথে নিয়ে রাস্তায় নামতে যাচ্ছে। আমাদের বলছে দাদা আমরাও আপনাদের সাথে এই খুশির দিনে আনন্দ আমরাও শরিক হতে চাই, তাই আমরাও আজকে রাস্তায় নেমেছি। কংগ্রেস নেতৃত্ব আছে, মহেশতলা যুব কংগ্রেস, রাজ্য কংগ্রেস, আমরা প্রত্যেকেই থেকে আজকে এখানে মানুষের সাথে এই আনন্দটাকে বিনিময় ভাগ করে নিতে চাচ্ছি, যে এই আনন্দের শরিক প্রত্যেক আপামর জনগণ হতে চায়। কারণ বাংলার মানুষও আজকে আশপাশ হয়ে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন প্রান্তে যেভাবে বিভিন্ন দিকে বাংলায় যেভাবে চুরি চামারি হচ্ছে, বাংলার মানুষও খুব হাসমাস হয়ে গিয়েছে। বাংলার মানুষ চাইছে কংগ্রেস আসুক, বাংলার মানুষ চাইছে আগামী দিন সদা সারা ভারতবর্ষের সাথে বাংলায়ও কংগ্রেস জাগুক, উজ্জীবিত হোক, কংগ্রেস আগামী দিন বাংলার মানুষ চালাবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলার মানুষ আজকে আপনারা ডাকঘরের মানুষ দেখছেন আপামর জনগণ হাসি মুখে আমাদের মিষ্টিকে স্বীকার করছে। তাই আমরা এই মহেশতলার আপামর জনগণকে, মানুষকে আমরা আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদ পেয়াদা, প্রদেশ কংগ্রেস কমিটি।